أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কিছু উপকার করার চেষ্টা করেন। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরে শাস্তি হচ্ছে। তিনি বললেন একজন লোক পেশাব থেকে বেঁচে থাকতো না যার কারণে কবরে শাস্তি হচ্ছে, অপরজন লোক কানা ইয়ামশি বিন নামিমা চুগলখড়ি করত, কথা লাগাতো যার জন্য কবরে শাস্তি হচ্ছে। ফাখাজা জারিদাতান রাতবা, আল্লাহর নবী একটা তাজা খেজুর ডাল নিলেন। ফাশাক্কা হবে নিসফায়েন, আল্লাহ রাসূল তাকে দুই টুকরা করলেন, অর্ধেক করে দুই টুকরা করলেন। ফা গারাসা কুল্লা কাবরিন ওয়াহিদাতান, প্রত্যেকটা কবরে দুইটার প্রত্যেকটাই এই দুই টুকরা ডাল পুঁতে দিলেন এবং বললেন আল্লাহ ইউখাফফা আনুমা মালাম এই বাস, যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটি শুকাবে না আশাবাদী ততক্ষণ পর্যন্ত তাদের কবরে শাস্তি হালকা হবে। এইখানে কথা হলো যে আল্লাহর নবী কিভাবে জানতে পারলেন যে কবরে শাস্তি হচ্ছে, উনি তো গায়েব জানেন না। আল্লাহর রাসূল এই ডালটা এভাবে ভেঙে পুঁতে দিলেন কেন, তিনি কিভাবে বুঝলেন যে এই ডাল ভেঙে পুঁতে দিলে কবরের শাস্তি কমে যাবে। মুসলিম গ্রন্থে এসেছে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীকে বললেন যে কবর দুটিতে শাস্তি হচ্ছে এই কারণে, আর আপনি এই কাজটা করেন তাহলে তাদের কবরে শাস্তি হালকা হয়ে যাবে, আর মানুষ যেন চুগলখড়ি না করে, মানুষ যেন পেশাব পায়খানা থেকে বেঁচে থাকে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সম্মানিত দিনী ভাই। এইভাবে আল্লাহ রাসূল জানতে পেরেছিলেন, আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না, এই কথাই ঠিক। উল্লেখ্য যে চলন্ত অবস্থায় তিনি ডাল দুটি পুঁতে দিয়েছিলেন, কোনো নতুন কবরে তিনি এ কাজ করেননি। নতুন কবরে খেজুর ডাল পুঁতে দিতে হবে এটা বিদাত, সাহাবীগণ পরবর্তীতে এরকম কিছু করেননি। সম্মানিত দিনী ভাই।